মাড়িতে রক্তক্ষরণ, মাড়ি ফুলে যাওয়া, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দাঁত শিরশির করে, সেটা আরেকটা থাকে, দাঁতের তীব্র ব্যথা। অথবা কখনো ক্ষেত্র বিশেষে দেখা যায় যে মুখে গালের দিকে ফুলে গেছে, ঠিক মতো মুখ হা করতে পারছে না, চিবাতে পারছে না। এগুলি খুব সাধারণ ভাবেই আমরা খুব লক্ষ্য করি। প্রবলেমের কথা বলেছেন, সেটা এত কমন এবং অসংখ্য মানুষ ভোগে এবং তাদের মধ্যে বোধহয় কিছু অংশ আপনাদের কাছে যায়, কারণ সবাই যায় না, সম্ভবত অবহেলা করেন, তাই না? তো দাঁতের ব্যথা, আপনি বলেছেন যে দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যা, তো আমি দাঁতের ব্যথা দিয়ে শুরু করি, যেটা সবচাইতে আমার কাছে মনে হয় যে আমরা সবাই ভোগ কম বেশি। ব্যথার কারণটা কি কি? ব্যথার তো ধরনের, বিভিন্ন ধরনের ব্যথার আবার গ্রেডেশন আছে। শিরশির করা ব্যথা, সংবেদনশীল যেটাকে আমরা বলি, ঠান্ডা পানি অথবা মিষ্টি খাদ্য অথবা বাতাস, যেগুলি পাখার বাতাস, যখন এনামেল ক্ষয় হয়ে যায় সেই সব ক্ষেত্রে এই ধরনের একটা অনুভূতি, সেটাও একটা যন্ত্রণাদায়ক অনুভূতি। তাছাড়াও যখন আমাদের দেশে ঠিক ওরাল হাইজিন অথবা দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করা নিয়ম ধরে করা দরকার, অনেকে করছে না, অনেকে নিয়ম ধরে করছে না, যার কারণে ক্যারিজের প্রাদুর্ভাব বর্তমান বিশ্বে অথবা ইভেন বাংলাদেশে উন্নতির সঙ্গে সঙ্গে রুরাল এবং আরবান এই দুইটা জায়গায় কিন্তু রোগের প্রাদুর্ভাব ভিন্ন, খাদ্যের ধরনও ভিন্ন। কারণ আমাদের দেশে কনফেকশনারি এবং কনফেকশনারি জাতীয় জিনিসগুলি এত ইজিলি অ্যাভেলেবল, আর এইভাবে নিউ জেনারেশনগুলি এত বেশি অভ্যস্ত, তাদের দাঁত কিন্তু এই কার্বোহাইড্রেট এবং এই মিষ্টির কারণে অনেক বেশি দ্রুতই নষ্ট হয়ে আসতেছে। তো এটাতে আমরা লক্ষ্য করি, এটার ক্ষতির প্রধানত দাঁতকে ক্যারিস তৈরি করে। ক্যারিস ক্ষত এক ধরনের এনামেল ডেন্টিন, এবং পরবর্তী সময় সেটা ধীরে ধীরে প্রসার লাভ করতে করতে সংবেদনশীল জায়গা, যেটা নার্ভ এবং পাল্প থাকে, সেখান পর্যন্ত পৌঁছে যায়। সে অবস্থায় একটা তীব্র ব্যথা, যেটা সহনীয় না, সেই মারাত্মক ব্যথা নিয়েও অনেক সময় অবহেলার কারণে দেখা যায় যে মুখে ক্যাভিটি হয়েছে, ময়লা জমছে, কিন্তু সময় মতন এই তীব্র ব্যথা না হওয়ার কারণে আসতেছে না। জি দর্শক, দাঁতে ব্যথা কেন হয় আমরা শুনলাম, ব্যথা হলে আমরা কি করি? আমরা প্রথমে ব্যথার ওষুধ খাই ফার্মেসি থেকে, তারপর চিন্তা করি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে দেখি কাজ হয় কি না, তারপর যখন একেবারেই কাজ হয় না, সহ্য করতে পারি না, তখন আমরা ডেন্টিস্টের পরামর্শ নিই বা তার শরণাপন্ন হই, ঠিক বলেছি? একদম ঠিক, শুধু তাই নয়, এর চেয়ে আরেকটু খারাপ দিক আছে, যে আমাদের মধ্যে ধারণা আছে যে ডেন্টাল ক্লিনিকে গেলে খরচের বিষয়টি একটি বিষয় কাজ করে। দেখা যায় তারা প্রথমে যেখানে আসা উচিত সেখানে না যে এমন জায়গায় চলে যায়, হয়তো খরচের চিন্তা করে বা অন্য কোনো কারণে, যে ওখান থেকে একটা প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করে, ফলে দাঁতের রোগের জটিলতা এত বেড়ে যায় যে আমাদের কাছে যখন আসে তখন চাইলেও আমরা সহজ চিকিৎসা দিতে পারি না।